আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা দেখাবো কিভাবে হচ্ছে একটি কলামের দেখেন এখান থেকে যে একটা কলাম কলামের রডের পরিমাণটা কিভাবে স্টেমেট করতে হয় সেটা আমরা সম্পূর্ণ দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন আমরা দেখাবো কি কি ভুলগুলো হয় আর এগুলো পরিহার কিভাবে করব এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা দেখাবো যে কলামের কীভাবে রডের স্টিমেট করতে হয় ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুই মিনিটে হচ্ছে একটা কলামের ইস্টিমেট রডের পরিমাপ বের করতে পারেন ঠিক আছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা যেই বইটা ফলো করতেছি রেফারেন্স হিসাবে সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু বইটা যেটা হচ্ছে তৃতীয়ধ্যা থেকে আমরা যেটা রডের পরিমাপ দেওয়া থাকে তা হল হচ্ছে কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে সত্তর নম্বর পেজের যে ম্যাথ্রা আছে যে সিমেটটা আছে ওইটা ঠিক আছে সো এটা হচ্ছে আমরা বড় করে একটু আঁকেছি যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে চিত্রটা আমি একটু বড়ো করে আঁকছি যাতে খুব ভালোভাবে দেখা যায় এখন শুরু করি তো দেখেন আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে যে একটা দুইটা ঠিক আছে আর যদি আমরা এটা হচ্ছে সেকশন সেকশন হচ্ছে আমরা দুইটা রড দেখা যায় কিন্তু রড হচ্ছে এখানে চারটা যে এরকম যে রডগুলো দেখা যায় দেখেন আমি হচ্ছে নিচে যেটা ইয়ে রাখছি যে এখানে দেখা যায় যে একটা রড দুইটা রড ঠিক আছে তিনটা রড চারটা রড ঠিক আছে আমরা বুঝতে পারছি যে চার কোণায় চারটা রড তো এখন এটার পরিমাপটা কীভাবে বের করবো আর হচ্ছে স্টিরাপ এই যে স্টিরাপগুলো আছে এগুলার আমরা যদি বিমের ক্ষেত্রে বলি স্টিরাপ আর কলামের ক্ষেত্রে বলি ট্রাইবার সো এটা কিভাবে বের করব এটা লেন্থ কীভাবে বের করতে হয় এটা দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে থাকুন তো আমরা শুরু করি ঠিক আছে সো এখানে খারা রোড খাড়া রোডের হচ্ছে আমাদের আগে দুর্গ বের হবে সো এখানে দেখেন বাস্তবে যদি কল্পনা করেন এখান থেকে এটা ছাদ ছাদ থেকে যদি আমাদের এই যে রডটা এখান থেকে এই যে এখান পর্যন্ত আছে ঠিক আছে সো এখান থেকে দেখেন আমরা জানি যে বেসের একটা জালি থাকে যে এই জালির মধ্যে কিন্তু এই রডটা আটকানো থাকে এভাবে ঠিক আছে নিচে হচ্ছে জালি সো ফুটিংয়ের কীভাবে স্টিমেট করতে হবে সেটা হচ্ছে আগামী ক্লাসে দেখাবো বাট আজকে দেখাবো জাস্ট হচ্ছে কলামেরটা কীভাবে বের করতে ঠিক আছে সো আমি যদি বলি সেটা হচ্ছে দেখেন খাড়া রড ষোলো মিলি কোথা থেকে পেলাম এ দেখেন এখানে চিহ্ন দিয়ে রাখছি আমরা এই যে রড আছে রডের মধ্যে চারটা ষোলো মিললি রড লাগে ঠিক আছে সো এটা কীভাবে আমরা পাইছি এখান থেকে পাইছি সো একই জন্য লিখছি খাড়া রড হচ্ছে আমাদের চারটা ঠিক আছে চারটা ষোলো মিলি ঠিক আছে ষোলো মিলি রড সো এটার লেন্থ বের করতে হবে অর্থাৎ দৈর্ঘ্য বের করতে হবে কীভাবে বের করবো সেটাই এখন দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে দেখুন দেখেন এখান থেকে যদি আমাদের এই এখন পর্যন্ত লেন্থ আর এখন পর্যন্ত লেন্থটা তৈরি করি মানে গণনা করি তাহলে হচ্ছে কীভাবে বের করতে হবে দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এই যে ছাদ এই যে ছাদের উপরে অর্থাৎ এই যে ছাদ হচ্ছে এটা এই পাশে একটা বিম আছে ঠিক আছে এই যে বিমের লেন্থ হচ্ছে তিরিশ সেন্টিমিটার ঠিক আছে আর এখান থেকে যে ফিন্থ লেভেল থেকে এই যে বিম পর্যন্ত হচ্ছে তিনশো সেন্টিমিটার তাহলে দুটা মিলে কত হলো তিনশো প্লাস তিরিশ তাহলে হচ্ছে তিনশো তিরিশ এই জন্য আমরা এখানে তিনশো তিরিশ লিখলাম তারপর হচ্ছে দেখেন এই যে এখানে আমি আবার দেখাচ্ছি একটু কষ্ট করে দেখেন সেটা হচ্ছে ফিন্থ লেভেল থেকে জিএল লেভেল পর্যন্ত হচ্ছে ষাট সেন্টিমিটার এখানে দেওয়া আছে আর জিএল লেভেল থেকে হচ্ছে এই যে এই আয়তকার যে অংশ হচ্ছে কত ষাট সেন্টিমিটার এখানে ষাট এখানে ষাট ষাটের কত একশো বিশ সো আমরা এখানে একশো বিশ লিখলাম এটা হচ্ছে একশো বিশ আমরা একটু লিখলাম ঠিক আছে লিখার পর তারপর হচ্ছে দেখেন যে এখানে আসলাম ঠিক আছে এখান থেকে যদি আমরা নিচে নামি ঠিক আছে এখান থেকে আমরা নিচে নামলে হচ্ছে এখান থেকে দেখেন কত পঞ্চাশ শুধু পঞ্চাশ সেন্টিমিটার এই জন্য আমরা এখানে পঞ্চাশ সেন্টিমিটার লিখলাম একদম সিম্পল তারপর হচ্ছে দেখেন এখান থেকে আমাদের যাইতে হবে এখানে ঠিক আছে যে এখান থেকে এখানে হচ্ছে তিরিশ সেন্টিমিটার আমরা জানি ঠিক আছে এই যে এখান থেকে এখানে তিরিশ সেন্টিমিটার জন্য আমরা এখানে তিরিশ সেন্টিমিটার লিখলাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তিরিশ সেন্টিমিটার ঠিক আছে লিখলেন বাট পঁয়তাল্লিশ সেন্টিমিটার কোথায় থেকে আসলো ঠিক না সো পঁয়তাল্লিশ সেন্টিমিটার আসছে এখান থেকে আমি দেখাচ্ছি দেখেন এই যে এখান থেকে কিন্তু এই যে একটু পরিমাণ রড আমাদের বের করে রাখা হয় ঠিক আছে একটা হোক দিয়ে সো এই যে রাখা হয়েছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার রাখা হয়েছে এটা বিভিন্ন ড্রয়িংয়ে বিভিন্ন রকম থাকে আমরা জানি যে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারদের বাসা সো ড্রয়িংয়ে যেভাবে থাকে এভাবেই আমি আপনাদের দেখাচ্ছি সো ড্রয়িংয়ে আমি মনে করি যে এখান থেকে এটা আসে এটা কম বেশি হইতে পারে হয়তোবা এখন পর্যন্ত আসে হয়তোবা এখানে আবার হয়তোবা শর্ট ছিল ঠিক আছে বেশিরভাগ পরিমাণ এরকম থাকে সো এই জন্য এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এখান থেকে এখানে পঁয়তাল্লিশ সেন্টিমিটার জন্য আমরা পঁয়তাল্লিশ সেন্টিমিটার যোগ করে দিলাম তারপর দেখেন আমরা জানি নর্মালি যদি একটা কলাম কলম যদি চিন্তা করি আমরা উপরে জানি কভারিং থাকে হচ্ছে ষাট সেন্টিমিটার কলামের ক্ষেত্রে উপরে সাইট সেন্টিমিটার নিচে হচ্ছে যেহেতু এটা হচ্ছে ফুটিংয়ের সাথে ঠিক আছে এই যে পুটিংয়ের কভারিংটা আমরা যদি এতখানি যদি ধরে নিচ্ছি ঠিক আছে কিন্তু এখানে জাস্ট এটা কভারিং আছে কভারিংটা হচ্ছে কত এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উপরেরটা হচ্ছে ফোর সেন্টিমিটার আর নিচেরটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই যে এখান থেকে যে রডের উপ নিচে কিছু পরিমাণ মশল লাগিয়ে দেই তারপর সে রড দেওয়া হয় ঠিক আছে কারণ দেখবেন কিছু কিছু ব্লক দিয়ে আমরা রডটাকে উপরে তুলে রাখি এটা হচ্ছে মেন বিষয় সো আমরা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাদ দিলাম কভারিং তারপর সে দেখেন মাইনাস টু ওয়ান পয়েন্ট টু কেন বাদ যাবে দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে রডগুলো যে এই কভারিংয়ের উপর যে রডগুলো একটা জালি থাকে জালিটা হচ্ছে কি এরকমভাবে থাকে এদিকে হচ্ছে এরকম এরকম আর এদিকে এরকম এরকম তাহলে দুই দিকে জালি থাকে তাহলে একটার উপর আর একটা থাকে তাহলে আমাদের কভারিংয়ের উপরে হচ্ছে দুইটা রড থাকে দুইটা রডের ব্যাস কত আমাদের আগে দেখতে হবে দেখেন এখানে হচ্ছে বারো মিলিমিটার রড সো বারো মিলিমিটার যদি আমরা সেন্টিমিটার নেই তাহলে সো ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার হয় সো এই জন্য হচ্ছে দুইটা রড এই জন্য টু ইন্টু ওয়ান পয়েন্ট টু হচ্ছে আমরা সেন্টিমিটার নিয়েছি রডের ডায়েটাকে ঠিক আছে সো তারপর হচ্ছে প্লাস আপনারা ইচ্ছা করলে বিশ ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স লিখতে পারেন এটা কেন লিখবেন সেটাই বলতেছি দুইটা হুক আছে দেখেন রডের আমরা যে এই মাথা প্রান্তের থেকে শুরু করি এখান থেকে শুরু করি যদি এখানে একটা হুক আছে আর উপরে একটা হুক আছে ঠিক আছে একটা রডের যদি এই রডটা দৌড়ি উপর যে এখানে একটা হুক আছে আর এখানে একটা হোক আছে ঠিক আছে সো দুইটা হুক আছে তো হুক থাকলে তাহলে আমরা লিখতে পারি টু ঠিক আছে ইন্টু টেন ডি আমরা জানি যে টেন ডি হুকের সূত্রে হচ্ছে টেন ডি সো টেনের টেন ডি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কেন আসবে ওয়ান পয়েন্ট সিক্স এই যে রটের যে রটের এই এই রডটা আমরা জানি যে ষোলো মিলি এর জন্য ওয়ান পয়েন্ট সিক্স আসবে ঠিক আছে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমি হচ্ছে দশ ইন্টু দুই বিশ হয় ঠিক আছে আর এটা ওয়ান পয়েন্ট সিক্স এটাই লিখছি অর্থাৎ আপনারা ইচ্ছা করলে এটা একবারে লিখতে পারেন না হলে এটা লিখতে পারেন আপনাদের ইচ্ছা ঠিক আছে আমি ছবি যাচ্ছে দেখাই দিছি তো আমরা যদি এই সবগুলা যোগ করি ঠিক আছে সবগুলো এখানে কিন্তু দুটোটা লিখবেন না কখনো যে কোনো একটা এটাকে আমি এ এটাকে দেখাইছি ঠিক আছে এটা কিন্তু এটা আপনি 20 ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স লিখতে পারেন না হয় অথবা 2 টু ইন্টু টেন ওয়ান পয়েন্ট সিক্স লিখতে পারেন ঠিক আছে আশা সবাই সবাই বুঝতে পারছেন সবাই ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আছে ফাইভ নাইন থ্রি ওয়ান টু সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে বাঘ দিই তাহলে রেজাল্ট আসে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন থ্রি ওয়ান মিটার তাহলে হচ্ছে আমাদের লেনথ পাইলাম ঠিক আছে লেন্থ পাইলাম আর হচ্ছে আমরা জানি যে এখানে চারটা রড ইউজ করছি তাহলে চারটা রড পাইছি আর হচ্ছে লেন্থ পাইছি তার মানে আমরা দুইটা জিনিস পাইছি এবার হচ্ছে ট্রাইবার এই যে ট্রাইবার অর্থাৎ হচ্ছে আমরা যদি বিমে থাকি সেটা বলি স্টির আপ আর যদি কলামে থাকি তাহলে বলি ট্রাইবার সো ট্রাইবার যে কতটুক দূরতে আসে সেটা আমরা দেখি এখন দেখেন এখানে লেখা আছে ছয় মিলি রড ইউজ করছি এখান থেকে এখন ছয় মিলি বাট সেন্টার টু সেন্টার হচ্ছে পনেরো সেন্টিমিটার অর্থাৎ একটা স্টির আপ থেকে একটা স্টির দূরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার সো এটা এখন কী কীভাবে বের করবো সো এটা বের করার জন্য একদম সিম্পল সিস্টেম আছে দেখেন ট্রাইবারের রড ছয় মিলিমিটার সেন্টার টু সেন্টার পনেরো ঠিক আছে আমরা এটা লিখলাম লিখার পর এটা কীভাবে বের করছি সেটাই এখন দেখবেন খুব সহজ সিস্টেমে এরকম সহজ সিস্টেমে আর দেখাবে না কেউ তো এখানে দেখেন আমরা জানি স্টির একটা সূত্র আছে সেটা হচ্ছে যে এই লেন্থ যেটা বের করছি সেটা মাইনাস যে কভারিংগুলো আছে কভারিংগুলো আছে সেগুলা বাদ যাবে আর ব্যবধানটা বাদ যাবে সো এটা একটা সূত্র আছে তো সূত্রটা একদম সিম্পলি একদম নিয়ম এখানে সূত্র না লিখে একদম সিম্পলি বইলা দিই যে কয়টা স্ট্রিট আপ লাগবো এটা কীভাবে বের করবো সো আমরা এখানে এন সমান সমান লিখবো যে লেন্থ লেন্থ আগে একটু আগে বের করছিলাম কত পাঁচশো তিরানব্বই পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সো এই জন্য আমরা এটা লেখি নেই আমি লিখছি পাঁচশো তিরিশ কারণ ওইটা লেখি নেয় কারণ আমি তোমাদেরকে বলতাছি কেন লেখি নাই এখন হচ্ছে এই যে এখান থেকে এখানে দূরত্বটা আমাদের আগে বের করতে হবে সো এখান থেকে এখানে দূরত্ব আমরা যদি আগে আগের মতো বের করি দেখেন এখান থেকে এখানে দূরত্ব এখানে পাঁচশো তিরিশ কোথা থেকে আসলো দেখেন এখানে হচ্ছে তিরিশ আর এখানে হচ্ছে তিনশো তাহলে হচ্ছে কত হলো তিরিশ হচ্ছে এখানে দেখেন এই যে বিমটা তিরিশ আর এখানে হচ্ছে তিনশো তাহলে তিনশো তিরিশ ঠিক আছে আর এখানে হচ্ছে সাইডে সাইডে একশো বিশ ঠিক আছে আর হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে পঞ্চাশ আর এখান থেকে এখানে হচ্ছে তিরিশ অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পাঁচশো এই যে এখান থেকে আমি আবার দেখাই এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে পাঁচশো তিরিশ এই জন্য আমরা পাঁচশো তিরিশ লিখছি আমাদের কেউ কেউ ভুল করে যে এইটা লেখা দেয় এটা লিখলে হবে না কারণ হচ্ছে আমরা ওইখানে বের করছি যে এখান থেকে এখানে লেন্থও বের করছি বাট স্টিরাপের ক্ষেত্রে শুধু লাগব শুধু স্টির স্টিরাপটা ঠিক আছে মানে লম্ব দূরত্বটা সো এখান থেকে আমরা জাস্ট যদি সিম্পলি এটাও হিসাব করি যে এখান থেকে এই যে প্রথম যেটা বের করছি এতটুকু আমরা যোগ করবো শুধু এতটুকু পঁয়তাল্লিশ যোগ হবে না সো এটা যোগ করলে আমরা জানি যে পাঁচশো তিরিশ হয় সো এই জন্য আমরা পাঁচশো তিরিশ এখানে বসাইলাম একদম সিম্পল বিষয় পাঁচশো তিরিশ বসাইলাম তারপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে মাইনাস কভারিং বাদ যাব এখান থেকে কবার সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই জন্য সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বাদ গেছে তারপর হচ্ছে আমরা জানি যে মাইনাস টু ইন্টু ওয়ান পয়েন্ট এইট টু ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু কেন বাদ যাবে সেটা হচ্ছে যে আমরা জানি যে জালি আছে জালি থেকে দুইটা জালি আছে দুইটা জালির উপর দুইটা রড আছে দুইটা রড এই জন্য টু আর রডের ডায়া হচ্ছে আমরা জানি বারো মিলি এই জন্য ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এটা সেন্টিমিটার নিলাম তারপর মাইনাস ব্যবধান ব্যবধানটা কত আমরা জানি লিখে দিচ্ছি পনেরো সেন্টিমিটার ব্যবধান ঠিক আছে দেখেন এখানে পনেরো সেন্টিমিটার ব্যবধান আছে এই জন্য আমরা পনেরো সেন্টিমিটার মাইনাস ব্যবধান দিলাম প্লাস ওয়ান ডিভাইডেড ফোনেরও অর্থাৎ ব্যবধান ঠিক আছে মাইনাস ব্যবধান হবে আর ব্যবধান দিয়ে বাঘ হবে প্লাস ওয়ান হবে এটা হচ্ছে সূত্র সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা জল আসে পঁয়ত্রিশটি ঠিক আছে তাহলে আমরা স্টিরাপ কয়টা লাগবে সেটাও বের করতে পারছি এখন হচ্ছে দৈর্ঘ্য সো স্টিপের দৈর্ঘ্যটা কীভাবে বের করব সো স্টিপের দৈর্ঘ্য বের করা একদম সহজ আমরা এর আগে একটা ভিডিওতে দেখাইছি স্টির্যাপের কীভাবে দুর্গ বের করতে হয় এখানে জানি আমরা জানি যে সূত্রটা হচ্ছে এরকম টু ইন্টু এ প্লাস বি তারপর হচ্ছে প্লাস তিরিশ ঠিক আছে সো এখানে নর্মাল হচ্ছে দেখেন এখানে যেটা লিখছি সেটা হচ্ছে যে টু ইন্টু এখানে আমরা জানি যে এখানে হচ্ছে এখান থেকে এখানে দূরত্বটা সো এখানে দেখেন এই পাশে কভারিং আছে এই পাশে কভারিং আসে এই জন্য দুই পাশে কভারিংয়ের জন্য টু কভারিং হচ্ছে ফোর সেন্টিমিটার করে জন্য ফোর সো পঁচিশের আমরা জানি যে কলামের হচ্ছে এখানে লেখা আছে দেখেন এখান থেকে এখানে হচ্ছে চল্লিশ আর এখান থেকে এখানে হচ্ছে পঁচিশ সো আমরা আগে পঁচিশেরটা বের করি সো পঁচিশেরটা যেটা হয় সো এটা হচ্ছে এ ধরলাম ঠিক আছে সম্পূর্ণটা এ ধরলাম এই যে সম্পূর্ণটা এ ধরছি তাহলে পঁচিশেতে মাইনাস টু ইন্টু ফোর দুই পাশে কভারিং বাদ যাবে তারপর প্লাসের প্লাস প্লাসের প্লাস তারপর বিয়ের মান বিয়ের মান কোথা থেকে আসলে দেখেন এখানে আমরা জানি চল্লিশ কলমের আরেক পাশ তো চল্লিশ থেকে আমরা যেটা করবো সেটাই করবো চল্লিশ থেকে মাইনাস দুই পাশে কভারিং টু ইন্টু ফোর যদি বিয়োগ করি তাহলে প্লাস প্লাস আর হুক হুকের হুক হুকের যেটা হবে হুকের হচ্ছে আমরা তিরিশ বসাই দিই সো তারপর হচ্ছে এটাকে যদি আমরা শর্টকাট করি এখান থেকে পঁচিশ থেকে এটা মাইনাস করলে সতেরো হয় আর চল্লিশ থেকে এটা আট মাইনাস করলে বত্রিশ হয় সো এটা যদি ক্যালকুলেশান করি টু এ টু আর এখানে হুকের হচ্ছে তিরিশ সেটা ক্যালকুলেশন করলে রেজালাস একশো আড়াইশ সেন্টিমিটার তাহলে হচ্ছে আমরা এটা লেন্থও পেয়ে গেলাম এলের মান পেয়ে গেলাম আর কয়টা লাগবে তাও পাইলাম আর এটাও কয়টা লাগবে তাও চারটা লাগবে পাইছি আর এটা লেন্থও পেয়ে গেছি তাহলে হচ্ছে আবার আমরা হচ্ছে স্টিলের পরিমাপটা কীভাবে বের করবো সেটাই এখন দেখাবো একদম সিম্পল স্টিলের পরিমাপটা বার করতে হলে দেখেন কলামের খাড়া রডের পরিমাপ ঠিক আছে এটা বের করব সো এটা বের করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা কোথা থেকে বের করছিলাম জাস্ট হচ্ছে আমরা এখানে লিখবো যে পরিমাপটা হুম পরিমাপটা বলবো এন সমস্যা এল ইন্টু কোজন ঠিক আছে সো এন হচ্ছে আমরা চারটা লাগবো আমরা প্রথমে বলছি যে আমাদের খাড়া হচ্ছে চারটা লাগবে এই আমরা ফুল লিখছি এন এর মান তারপর হচ্ছে এল এল হচ্ছে আমরা বের করছি এখানে ফাইভ পয়েন্ট নাইন থ্রি ওয়ান মিটার সো এটা লিখলাম ঠিক আছে সো এখন তারপর হচ্ছে দেখেন এই যে এটা কোথায় থেকে আসলো একক ওজন সো আমরা একক ওজন বের করার সিস্টেম বা সূত্র জানি এই সূত্রটা দিয়ে বের করে একশো পয়েন্ট ফাইভ ঠিক আছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ আর হচ্ছে যদি কত মিলি রড যত মিলি রড এতই আমরা স্কোয়ার দেবো ঠিক আছে সূত্রটা হচ্ছে এরকম আমি আবার এখানে লিখে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন সূত্রটা হচ্ছে এরকম ডি স্কয়ার একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে সো ডি হচ্ছে ডায়া মিলিমিটারে থাকবে যে রডের পরিমাণ বের করবো যেহেতু আমরা এটা ষোলো মিলিয়ে বের করছি এখানে ষোলো হবে ষোলো স্কোয়ার যদি দেই ষোলো স্কোয়ার একশো বাষট্টি পয়েন্ট ফাইভ যদি দেয় তাহলে রেজাল্ট আসে এটা তো এটা যদি সম্পূর্ণটা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসে ষাট কেজি ঠিক আছে তাহলে আবার হচ্ছে টাইবার বের করবো সো টাইবারটা কীভাবে বের করবো সো টাইবারটা একদম সহজ সেম আগের ক্ষেত্রে আমরা জানি এন ইন্টু এল ইন্টু এককজন সো এন হচ্ছে কোথা থেকে আসলো আমরা একটু আগে বের করছিলাম এটা থেকে এন এর মান বের হচ্ছে পঁয়ত্রিশটা ঠিক আছে যেহেতু পঁয়ত্রিশটা বের করছি এন এর মান হবে পঁয়ত্রিশ এল কোথা থেকে বের করছি আবার সেম এখানে দেখেন স্টি ট্যাপের বের করছিলাম একশো আঠাশ সেন্টিমিটার এটা মিটার নিল ওয়ান পয়েন্ট টু এইট মিটার সো সেম ওয়ান পয়েন্ট টু মিটার এখানে বসাইলাম একদম সিম্পল একেবারে কথা কীভাবে বের করলাম সেম আমরা জানি সিক্স আমরা জানি ডায়া স্কোয়ার সো এখানে যেহেতু ডায়া সিক্স মিলিমিটার আসলো আমাদের জানি সিক্স মিলিমিটার জন্য সিক্স মিলিমিটার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে রাজ্য আসে জিরো পয়েন্ট টু টু সো সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল আসে নাইন পয়েন্ট এইট সিক্স কেজি তাহলে এইটা আর এটা যদি যোগ করে দেয় তাহলে হচ্ছে আমাদের এই কলামের এই যে কলমটা এই কলামের আমাদের কতটুকু এই যে এই লাল অংশ যে কলমটা দেখাইছি আমি রডগুলো দেখাইছি কতটুক লাগবে সেটা আমাদের বের হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেবো আগামী দিন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে ফুটিংয়ের মধ্যে যে রডগুলো লাগে যে জালির মধ্যে এটা কীভাবে বের করে সেই সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দুই মিনিটে কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম সো একদম সিম্পল সিস্টেম যদি কোথাও যদি দেখেন যে এরকম রডের পরিমাণ বা রড এরকম দেওয়া নাই ঠিক আছে জাস্ট এরকম কলম আছে যে কলমের মধ্যে কোনো রডের পরিমাপ নাই অর্থাৎ রডের কোনো চিত্র দেওয়া নাই বাট বলছে যে রডের পরিমাপ বের করার জন্য তো তাহলে কিভাবে বের করবেন সেটাই এখন আপনাদের দেখাবো ঠিক আছে তো একদম সিম্পল বিষয় সেটা হচ্ছে যে আমি এখন একটু দেখাচ্ছি সবাই একটু ক্লিয়ারলি দেখতে চেষ্টা করেন সেটা হচ্ছে যে দেখেন এই যে কলমটা সেটারও যদি আমরা বলে যে স্টিলের পরিমাণ বের করার জন্য ঠিক আছে সো আপনি যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে এন ইন টুয়েলভ ইন্টু বি ইন্টু এইচ ঠিক আছে যেটা হচ্ছে দুই মিনিটে যেটা বের করবেন আনুমানিক অনেক পদ্ধতি একদম দুই মিনিটে বলছি দুই মিনিটে একদম পারবেন আপনি সো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে কত আমরা দেখি এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে তিরিশ আর তিনশো আর হচ্ছে এখানে পঁয়তাল্লিশ আর এখানে হচ্ছে সত্তর ঠিক আছে সো এই সত্তর পঁয়তাল্লিশ তিনশো যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আছে চারশো পনেরো আমরা যদি এটাকে যদি একশো দিয়ে বাক দিই তাহলে রেজাল্ট রেজাল্টটা আছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সো এলের মান পাইছি এখান থেকে এখানে উচ্চতা পাইছি আর এটা আমরা দুর্গ ধুরসি তো এখানে হচ্ছে এই যে কলাম কলামের হচ্ছে পস্ত আর উচ্চতা বের করবো সো ইচ্ছা করলে আমরা এটাকে উচ্চতা ধরতে পারতাম এখানে আমি যেহেতু লিখছি এল এর মানে এটা সেহেতু ধরলাম কোনো সমস্যা নেই ইচ্ছা করলে আমি এটাকে এস বানিয়ে দিতে পারলাম এটাকে এল দিয়ে দিলাম কোনো সমস্যা নেই ঠিক আছে এটা এস বানিয়ে দিলাম সো এখানে এস দিলাম এটা তারপর হচ্ছে বি এর মান আমরা জানি যে পঁচিশ সেন্টিমিটার আর হচ্ছে যদি এর মান ধরি তাহলে পঁচিশ সেন্টিমিটার এটা যদি যদি আমরা মিটারে নিই তাহলে রেজাল্ট আছে জিরো পয়েন্ট টু ফাইভ তারপর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার ঠিক আছে এখানে আমি আবার দিই জিরো পয়েন্ট টু ফাইভ মিটার ঠিক আছে এটা কাটা দিই তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সম্পূর্ণ আয়তনটা আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ নাইন থ্রি এইট মিটার কিউব ঠিক আছে শেষ আমাদের কাজ শেষ সো এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই একটা পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি কলামের সবসময় হচ্ছে আয়তনের কলামের আয়তনের ওয়ান থেকে ফার্স্ট পার্সেন্ট হচ্ছে রড ইউজ করা হয় ঠিক আছে এটা হচ্ছে আমরা একদম ঠুরস্থ থাকতে হবে এটা বিভিন্ন পরীক্ষাতে আসে এক থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের রড ব্যবহার করা হয় সো আমি এই ক্ষেত্রে এই কলমটার ক্ষেত্রে আমরা পাঁচ পার্সেন্ট রড ব্যবহার ধরবো তাহলে কী হয় দেখি সো দেখেন আয়তন পাইছি সো আয়তন আমরা ইন্টু ফার্স্ট পার্সেন্ট যেহেতু আমরা জানি ফার্স্ট আমরা কি ফার্স্টকে একশো দিয়ে বাঁক দিলাম তাহলে ফার্স্ট পার্সেন্ট আমরা যেহেতু আয়তন নিয়ে আসলাম সো এখানে যেটা আসলো সেটা যদি এটা ক্যালকুলেশন করি রেজাল্ট আসে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি ঠিক আছে এটা আসে সো এটাকে আমরা সেভেন এইট ফাইভ জিরো দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট আসে একশো এক পয়েন্ট এইট জিরো কেজি আমাদের জাস্ট দুই মিনিট লাগছে অর্থাৎ কোনো আয়তন বা কোনো রডের পরিমাপ দেওয়া নাই আমরা জাস্ট হচ্ছে একটু আন্দাজ মানে অর্থাৎ হচ্ছে এক থেকে পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের সব সময় ইউজ করা হয় সেই জন্য আমরা একটা ফো মানে দরে আমরা ধরে নিলাম যে এখানে পাঁচ পার্সেন্ট রড ব্যবহার করছি এই জন্য আমাদের আমাদের বের করা হয়ে গেছে সে এখন প্রশ্ন হচ্ছে সেভেন এইট ফাইভ কেন জিরো কেন আসলো এটা হচ্ছে আমরা জানি যে এক মিটার কিউব এক মিটার কিউব রডের ওজন হচ্ছে আমরা জানি যে সেভেন এইট ফাইভ এইট ফাইভ জিরো ঠিক আছে কেজি ঠিক এই জন্য আমরা এটা দিয়ে গুণ দিলাম সো আশা করি সবাই বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই আমাকে আবার কল দিবেন বা নক দিবেন সো সেটা হচ্ছে একদম ইজি দুই মিনিটে যেটা বলছি সে দুই মিনিটে আশা করি সবাই বুঝতে পারছেন